আজ আমি ধর্ষিত হয়েছি। আমার লাশের পাশে হাজারো মানুষ, সবার চোখে আমার জন্য পানি। আমার আব্বু পাথর হয়ে গেছে, আর আম্মু সে তো আমার শোকে পাগল হয়ে গেছে। আমার লাশটাকে জড়িয়ে ধরে আমার ভাইয়া আরফান কাঁদছে। নিজের খুব আদরের ছোট বোনকে এভাবে দেখে কষ্ট হচ্ছে খুব, কিন্তু আমাকে যে ধর্ষণ করেছে সে আমার মৃত্যুর জন্য দায়ী না, আমার নিজের ভাই আমার মৃত্যুর জন্য দায়ী। সবাই খুব অবাক হচ্ছেন। হ্যাঁ, এটাই সত্যি, আমি রাত চৌধুরী, আব্বু আম্মু খুব আদরের সন্তান। আমার একটা বড় ভাই আছে যার কলিজার টুকরা আমি। আজ ভার্সিটি যাওয়ার পথে একটা লোক আমাকে সেন্সলেস করে কোথায় নিয়ে যায়। যখন সেন্স ফেরে তখন নিজেকে একটা পুরনো বিল্ডিংয়ে আবিষ্কার করি। আমার সামনে একটা ছেলে বসে আছে যাকে আমি চিনি না, কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমার খুব ভয় করছে, চিৎকার করতে যাব, তখন বুঝলাম আমার মুখ বাঁধা। সামনে থাকা লোকটা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগে ছেলেটা আমার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। হাত ব্যথা থাকার জন্য কিছু করতে পারছি না, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটা। কিছু না বলে নিজের শার্ট খুলতে খুলতে আমার দিকে এগিয়ে আসছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে বাঁচাতে পেছনে যেতে লাগলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না, পিঠ দেয়ালে ঠেকে গেল। ছেলেটা আমার কাছে এসে চুলের মুঠি ধরে বলল, আজ তোর সব শেষ করব, তারপর দেখব তোর ভাইয়ের তেজ কোথায় থাকে। কথাটা বলে আরুষ আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আর নিজের সব চাহিদা মেটাতে থাকে। আমি নিজের সব শক্তি দিয়ে আটকাতে চেষ্টা করছি, কিন্তু পারিনি, শেষ হয়ে যায় আমার সব কিছু। সবশেষে ছেলেটা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি চাইনি এমনটা করতে, কিন্তু প্রতিশোধ আমার কাছে আগে ছিল। আমি কাঁদতে কাঁদতে বলি, আপনার কি কোনো বোন নেই? নিজের বোনের সাথে যদি এমন হতো তাহলে আপনি কি করতেন? ছেলেটা আমার কথায় যেন রেগে গেলেন, আমার চুলের মুঠি ধরে বলল, আমার বোনের জন্য আমি এসব করেছি। আজ যে কথা তুই আমার বোনকে বললি, সেটা যদি তোর ভাই বোনের রাখত তাহলে আজ তোর সাথে এমন কিছু হতো না, আর না আমার বোন। ছেলেটা আমার ভাইকে নিয়ে কথা বলছে, যেটা আমার সহ্য হয়নি। রাগে দুঃখে বললাম, খবরদার, আমার ভাইকে নিয়ে কিছু বলবেন না। আমার ভাইয়ের নাম আপনার মতো অমানুষের মুখে মানায় না, আপনি একটা মানুষরূপী অমানুষ। কথাটা বলতে দেরি, কিন্তু ছেলেটার চড় মারতে দেরি নেই। গালে হাত দিয়ে বসে আছি, ছেলেটা চিৎকার করে বলল, খুব ভালোবাসিস না তোর ভাইকে? খুব ভালো, তাই না? আমি যদি ভালো মানুষ রূপী অমানুষ হই তাহলে তোর ভাইও ধোয়া তুলসী পাতা না, তোর ভাই আমার থেকেও খারাপ। আমার কলিজের টুকরাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। কথাটা বলতে গিয়ে কেঁদে উঠল। বৃষ্টিতে কে তো চিনিস, তাই না? চেনা তো কথা। ছেলেটার কথায় আমি কাঁপা চাকাপা ঠোঁটে বললাম, ভাইয়ার সাথে যে পড়ত। বাহ, খুব ভালো মনে আছে তো। হ্যাঁ, বৃষ্টি আমার আদরের বোন, যাকে তোর ভাই ভালোবাসার নাটক করে সব কেড়ে নিয়েছে। এসব মিথ্যে, আমার ভাই এমন কিছু করতে পারে না। আপনি নিজের দোষ আমার উপর চাপাবেন না। যেমন ভাই তেমন বোন, খুব তাড়াতাড়ি অস্বীকার করতে পারিস, কোনো ব্যাপার না, আমার কাছে প্রুফ আছে। মেঘ আমাকে কিছু পিক দেখালো, যা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সাথে আর একটা চিঠি যেটাতে বৃষ্টি আপু মরার আগে আরফান ভাইয়াকে লিখে গেছে। এবার বিশ্বাস হলো তো, তোর ভাই আমার বোনকে জোর করে সব কেড়ে নিয়েছে। আমার বোন যখন সবাইকে বলার কথা বলে তখন তোর ভাই ব্ল্যাকমেইল করে আমার ছোট বোন ভয়ে আর কিছু বলতে পারে না। তোর আজ যতটা কষ্ট হচ্ছে আমার বোনেরও হয়েছিল, যখন তোর ভাই বাচ্চা নষ্ট করার কথা বলে আমার বোনকে নষ্টা মেয়ে বলে। রাত বলল, না এসব মিথ্যে। মেঘ বলল, এত বছর পরও বলবি মিথ্যে? বাহ, কি ভালোবাসা তোর ভাইয়ের জন্য। আমার ছোট বোনটা মারা গেছে। না, মারা যায়নি, মেরে ফেলেছে, খুন করেছে তোর ভাই। আমার বোনের সাথে যেটা হয়েছে আজ আমি তোর সাথে সেটা করছি, এখন দেখব তোর ভাই কি করে। কথাটা বলে ছেলেটা চলে যায়। আমি যে সেই জায়গায় বসে আছি, ভাবতে পারছি না আমার ভাই এত খারাপ একটা মেয়ের জীবন। ছি, নিজেকে কেমন জানি লাগছে। এই ভাইয়ের জন্য আমি সবার সাথে লড়াই করতাম, কথাগুলো ভাবতে ভাবতে কখন যে কিনারায় চলে আসছি বুঝতে পারিনি। আর একটা পা এগিয়ে যেই সামনে যাব সোজা নিচে পড়ে গেলাম।
অনেক মানুষের ভিড় জমে গেছে। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। শেষবারের মতো আমি আমার ভাইয়ের আসল রূপ দেখতে পেলাম না। এখন আমাকে মাটি দেওয়া হবে, কিন্তু আমার ভাই যে মাটি দিতে চাইছে না, পাগলের মতো আমাকে ধরে কাঁদছে। অন্যদিন হলে ভাইয়ের চোখের পানি মুছে দিতাম, কিন্তু আজ যে আমি নিরুপায়। খুব ইচ্ছা করছে চিৎকার করে ভাইয়াকে বলি, ভাইয়া তুমি একটা খারাপ মানুষ, পাপ কোনো কোনো বাপকেও ছাড়ে না, তোমার পাপের শাস্তি আজ আমি পাচ্ছি। কিন্তু আফসোস, আমার এই কথাগুলো আর কখনো বলতে পারবো না, আর কখনো আম্মুর সাথে ঝগড়া করে ভাইয়া আর আব্বুর পেছনে লুকাতে পারবো না, আর কখনো ভাইয়ের সাথে মারামারি করতে পারবো না। ভাবতেই অবাক লাগছে যে ভাই আমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতো, সে কী করে অন্যের বোনের সাথে, ছি ভাইয়ার কি একবারের জন্য নিজের বোনের কথা মনে পড়েনি? ভাইয়াকে অনেকে বুঝিয়ে আমার মাটির ব্যবস্থা করে, কিছুক্ষণের মধ্যে আমার মাটি হয়ে যায়। এদিকে মেঘ যেন নিজের কাছে নিজেই অপরাধী। মেঘ চাইছিল কিছুদিন পর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, কিন্তু এভাবে সব শেষ হয়ে যাবে মেঘ সেটা বুঝতে পারেনি। মেঘের চোখেও পানি, কার জন্য সেটা জানি না, হয়তো আমার জন্য, না হলে তার বোনের জন্য। ভাইয়া এখনও আমার কবরে বসে আছে। ভাইয়ার হয়তো খুব কষ্ট হচ্ছে, মেনে নিতে পারছে না। অনেকক্ষণ কান্নাকাটি করার পর ভাইয়া চিৎকার করে বলল, আমাকে মাফ করে দেব অনু, আমি তোকে রক্ষা করতে পারিনি, আমি সত্যি খুব খারাপ, খুব খারাপ। আমার পাপের শাস্তি এভাবে তোকে পেতে হলো, একবার ফিরে আয়, শুধু একবার, আমি আর কখনো তেমন কিছু করব না, আয় না বনু। আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়াকে এভাবে নিতে পারছি না, খুব ইচ্ছে করছে ভাইয়াকে ছুঁয়ে দিতে, কিন্তু আমি নিরুপায়। আমার মতো এমন অনেক বোন আছে যাদের কাছে তার ভাই সুপারম্যান, কিন্তু সেই ভাই যখন, এক বছর পর, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ভাইয়া এখনও কেন আসছে না। উফ, ভাইয়ার এই দেরি করার স্বভাব গেল না। গাড়ির আওয়াজ পেলাম, তার মানে ভাইয়া এসে গেছে। ভাইয়া এসে আমার কবরে হাত বুলিয়ে কিছুক্ষণ কাঁদল। আজও আমি ভাইয়ার চোখের পানি মুছতে পারলাম না। এখন আর আমার ভাইয়ের আগের মতো নেই, নিজেকে বদলে ফেলেছে। এখন আমার ভাইয়া পুলিশ, নিজের বোনকে রক্ষা করতে পারেনি তো কী হয়েছে, সবার বোনকে রক্ষা করে। ভাইয়ার এই কাজে আমি খুব খুশি। রোজ ভাইয়া আমার সাথে দেখা করে অনেক গল্প করে, মাঝে মাঝে বৃষ্টি আপুর কবরেও যায়, মাফ চেয়ে আসে। মেঘ নামক ওই ঝড় যদি আমার লাইফে না আসতো, তাহলে আমার ভাইকে আমি ভালো বানাতে পারতাম না। আমার জীবন দিয়ে হোক, আমার ভাই এখন সব বোনের রক্ষা করে। মেঘও মাঝে মাঝে দেখা করে যায়, হয়তো ওর কাজের জন্য অনুতপ্ত, কিন্তু মেঘের ওপর আমার কোনো রাগ নেই, ও যা করেছে নিজের বোনের জন্য। নিজের বোনকে যেমন রক্ষা করতে হয়, তেমনি অন্যের বোনকে সম্মান করতে হয়। বন্ধুরা, আজকের গল্পের নাম বনু, লিখেছেন নুসরাত জাহান অঙ্কুর। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।